আমি একবার দেখে নেব কিসে কিসে আতঙ্ক বাড়তে পারে আমাদের। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদেরও তো জানার অধিকার আছে, আমাদের হাতেও তো মোবাইল ফোন আছে, আমাদের হাতেও তো একের পর এক তথ্য জানার অধিকারগুলো আছে, এবং সর্বোপরি আমাদের হাতেও তো এই মুহূর্তে আমার আপনার সাথে কথা বলার উপায় আছে। একবার জেনে নিই, সস্তার জিনিস আমরা হয়তো ভাবছি কিচ্ছু এসে যাবে না, জং ধরা ছুরি কাঁচি কত আর দাম? ও জং ধরা ছুরি কাঁচি দিয়ে হচ্ছে? ইনফেকশনটা হলে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দেবেন, স্বাস্থ্য সচিব দেবেন, ডিএইচএস দেবেন, ডিএমই দেবেন। আমার পেশেন্ট যদি এই জং ধরা ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে অপারেশনের পরে তার কিছু হয়ে যায়, দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জং ধরা ছুরি কাঁচি কেন আসছে? রক্তমাখা গ্লাভস কেন আসছে? সর্বোপরি দুর্নীতির অ্যাঙ্গেল ছেড়ে দিন, রক্তমাখা গ্লাভস থেকে কার ব্যবহার করা গ্লাভস পরিষ্কার করে শুধুমাত্র দিয়ে দেওয়া হচ্ছে আমরা জানি না। হাইজিন বলে একটা বিষয় আছে, কোটি কোটি টাকা খরচা হয় ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য। এই হাইজিন নিয়ে রাজ্য সরকার কি করছে? বড় বড় লেকচার দিচ্ছে, কল্যাণ ম্যানেজাররা বড় বড় লেকচার দিচ্ছেন, বাংলায় কেউ দেখাতে আসে না, এভাবে ব্যাঙ্গালোরে স্বাস্থ্য ব্যবস্থা চলে? তদন্ত করতে হবে, তদন্তের আওতায় আসছে সবচেয়ে ভয়ঙ্কর। ভাবুন, আপনার সন্তান কোনো হাসপাতালে রয়েছে, সেই হাসপাতালে ভর্তি রয়েছে ব্যবহৃত সিরিঞ্জ, যে সিরিঞ্জ ফেলে দেওয়া হয়, যে সিরিঞ্জ হয়তো চলে যায় হচ্ছে ডাস্টবিনে, কিন্তু তারও একটা নিয়ম আছে, লাল বাক্স, নীল বাক্স, সবুজ বাক্স, এরকম এক একটা ডাস্টবিন থাকে, তাতে কালো বাক্স তাতে রাখা হয় সেই সিরিঞ্জ, একটু পরিষ্কার টরিষ্কার করে দেওয়া হচ্ছে, এটা ক্রিমিনাল অফেন্স। কেউ যদি এইচআইভি পজিটিভ হয়, তার ব্যবহৃত যদি সিরিঞ্জ কোনোভাবে কন্টামিনেট হয়ে যায়, শুধু ভাবুন কি হবে। স্যালাইন, ডিস্টিলড ওয়াটারের জায়গায় যদি এমনি কলের জল দিয়ে এই স্যালাইন দিয়ে দেওয়া হয়, কে দেখছে? মনিটরিং কমিটি কোথায়? নাকে তেল দিয়ে সব ঘুমাচ্ছে? স্বাস্থ্য ভবনটা আসলে চলে কি চলে না আমরা জানি না, কিন্তু আমাদের আবার চালাতে হবে, আমাদের চালাতে হবে এই আইভি টিউব। এগুলো সব সরকার টাকা দেয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি জানেন না জানি না, জলের বোতল নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। এবার হিসেব করুন, জলের বোতল, আইভি টিউব, গ্লাভস, গজ, তুলো, এই সমস্ত কিছু প্রতিদিন কত কেজি করে ব্যবহার হয় এক একটা হাসপাতালে, ইনটু, অর্থাৎ এবার গুণ করুন যতগুলো হাসপাতাল আছে, 95,000 ডাক্তার প্রতিদিন কতগুলো গ্লাভস ব্যবহার করেন, মাসে কতগুলো গ্লাভস ব্যবহার করা হয়, কত কিলো গ্লাভস বা গজ তুলো বছরে হয়, এভাবে 13 বছরে ভাবুন কত টাকার দুর্নীতি হয়েছে, হাজার কোটি টাকা নস্যি হয়তো এর কাছে। সিবিআই এই জায়গাটা ধরেই এবার এগানোর চেষ্টা করছে। এরপরে জলের একবার একবার দেখতে দেখতে যাব, যেগুলো যেগুলো রয়েছে, জলের বোতল, আইভি টিউব, এই সমস্ত কিছু, এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথেও আলাপ করব। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারজন আমার সঙ্গে থাকবেন, তার মধ্যে থেকে একেবারে শুরুতে যিনি থাকবেন আক্তার আলী, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার নন মেডিকেল, যার কমপ্লেনের ওপর ভিত্তি করে সন্দীপ ঘোষ প্রথম গ্রেপ্তার হয় এবং এই দুর্নীতির যে তদন্ত সেটা সিবিআইকে দেওয়া হয়। 10 বছর ধরে যা চলে আসছে আক্তার আলী সেই নিয়ে বলবেন। এর পাশাপাশি এই মুহূর্তে রয়েছেন তাপস প্রামাণিক, আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক, এবং ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমি আক্তার আলী আপনার কাছে আসতে চাই, আপনি লাগাতার বলে গেছেন সন্দীপ ঘোষ গ্যাংয়ের এই রক্তমাখা গ্লাভস, ছুরি, কাঁচি, এই সমস্ত কিছু নিয়ে সরব হওয়া দরকার। আমরা ভেবেছি ডাক্তাররা নিজেদের আন্দোলন করছে, ভুল ভেবেছি, এবার বুঝতে পারছি। আসলে আমার সন্তান যদি কাল ওখানে যায় এবং এই ইনফেকশনটা যদি নিয়ে বাড়ি ফেরে আমার কীরকম লাগবে, একটু যদি খুলসা করে বলেন যে ঠিক কত কোটি টাকার দুর্নীতি হতে পারে এভাবে। দেখুন, আমি সব থেকে আগে যখন আমার লড়াইটা শুরু করেছিলাম তার মধ্যে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট যে রিসাইক্লিং হচ্ছিল, ট্রাফিকিং হচ্ছিল, এইটার সঙ্গে মানুষের একটা ডাইরেক্ট ক্ষতি হচ্ছিল, তা এটা আমি ভাবলাম কি এটা যদি কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে। খুবই দুর্ভাগ্যজনক বলছি, আনফর্চুনেট, কমপ্লেন হয়, কমপ্লেনেন্ট থাকে, ইভিডেন্স থাকে, বাট অ্যাকশন হয় না, অ্যাকশন হয় না। আমাদের যতক্ষণ না অ্যাকশন হবে এরকম দুর্নীতি কোনোদিন শেষ হবে না, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন এটা রিপিট হবে, মানুষের ক্ষতি হবে, মানুষের প্রাণে ক্ষতি হবে। এবার অ্যাকশনটা কে নেবে? এই লড়াইটা লড়ার জন্য 13 মাসের পরে অ্যাকশন হলো, এই যে আপনি দেখাচ্ছেন এই জিনিসগুলো বাস্তব ঘটছে, এবার এইটা তদন্ত হবে, ফাইল চাপা পড়ে যাবে, আপনি দেখবেন, বিলিভ মি, আপনি আমার কথা মিলিয়ে নেবেন,
কমপ্লেন হবে, আপনার কাছে এভিডেন্স আছে, তদন্ত হবে, কিন্তু ফাইল চাপা পড়ে যাবে। আমাদের স্বাস্থ্যকে যদি ঠিক করতে হয় সবথেকে আগে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নেওয়াটা শুরু করতে হবে, তাহলে মানুষের মধ্যে ভয় হবে। এই যে সাপ্লায়ার দিচ্ছে সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাল, তার এগেনস্টে অ্যাকশন হওয়া উচিত। এই যে স্টেরিলাইজেশন হচ্ছে সিএসএসডিতে হচ্ছে, যেখান থেকে ইনস্ট্রুমেন্ট রেডি হয়, যেখানে ইনস্ট্রুমেন্ট সাজানো হয়, ওখানে অনেক স্টাফ আছে, টেকনিশিয়ান আছে, ইনচার্জ আছে, তারা কি ঘুমাচ্ছিল, তারা কী করছিল? তার মানে কারো মধ্যে, কারো মনের মধ্যে কোনো ভয় নেই, আমার তো চাকরি যাবে না, আমার কিছু হবে না। দু নম্বর মাল রিসাইক্লিং হচ্ছে, সাব স্ট্যান্ডার্ড মাল হাসপাতালে আছে, কার ক্ষতি হবে? মানুষের ক্ষতি হবে, প্রাণে ক্ষতি হবে। আমার প্রশ্নটা হচ্ছে, অ্যাকশনটা কে নেবে, মানুষকে বাঁচাবে কে? কমপ্লেন আছে, কমপ্লেনেন্ট আছে, ইভিডেন্স আছে আপনার চোখের সামনে, অ্যাকশন আমাকে দেখান কোথায় অ্যাকশন আছে। আমাকে 13 মাস লড়তে হলো এই দুর্নীতির অ্যাগেনস্টে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং এর অ্যাগেনস্টে। এবার এইটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টেড প্রুফ, এখনো কি হয়েছে, কি অ্যাকশন নেওয়া হয়েছে, এটা আমার জানার দরকার। আমি একটা এই দেশের নাগরিক হিসাবে আমি জানতে চাই, আমি একটা অফিসার হিসাবে জানতে চাই, মানুষের প্রাণে যে ক্ষতি হবে এটা দায়িত্ব কে নেবে?